কিছু সমস্যার জন্য আমি প্রায় অনেক দিন পরই ভিডিওটা নিয়ে আসলাম। বাংলাদেশ থেকে যারা দেখছেন আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার 4,500-5,000 ভিউয়ার্স হয়। এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রি টিকিট কাউন্টার, দেখুন কত ভিড়। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমি বিধাননগর স্টেশনে। তো বিধাননগর থেকে আজ আমি দেখাবো আপনারা খুব কম খরচে ইকো পার্কে কী করে যাবেন, ইকো পার্কে এখান থেকে কীভাবে যাবেন, কী কোন বাসে যাবেন, কত টাকা ভাড়া সবই দেখাবো। তাই সঙ্গে থাকুন, ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি ইকো পার্ক আপনারা কম খরচে কী করে যাবেন। বিধাননগর স্টেশনে মোট 4টে প্ল্যাটফর্ম আছে। তো আপনি যেই প্ল্যাটফর্মে নামুন না কেন, আপনি ওই যে ওভারব্রিজটা দেখছেন, ওভারব্রিজ দিয়ে আপনি 4 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে কোথায় কোন দিক দিয়ে আপনি বাস ধরবেন আমি সেটা দেখাচ্ছি। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কোথা থেকে আপনারা বাস ধরবেন, কতটা হাঁটতে হবে, তা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে এদিকটা হচ্ছে টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তা, এদিকটা। তো এদিক দিয়ে যাবেন না, একটু আগে এগিয়ে যাবেন, একটুখানি আগে এগিয়ে গেলে আবার বাঁদিকে ডান দিকে নামার রাস্তা আছে। সে চলুন দেখাচ্ছি বাঁদিক দিয়ে নেবে কোন দিকে যাবেন। হেঁটেই এই যে রাস্তাটা আছে এইটা দিয়ে নেবে যাবেন। এটা দিয়ে নেবে গেলে আপনি মেন রোড পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। এই এদিক দিয়ে বেরিয়ে আপনার ডানাতেই মেন রোড পড়ে যাবে। এখান দিয়ে আপনি বাস পাবেন না, তো আপনাকে একটু আর একটু এই দিকে হাঁটতে হবে বাঁদিকে। তো সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি বাঁদিকে কোন দিকে হেঁটে যাবেন। ওই দূরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওখান দিয়ে আপনি ইকো পার্কের ডিরেক্ট বাস পেয়ে যাবেন। ওই যে ব্রিজটা, ওই ব্রিজের ওখান দিয়ে আপনি ইকো পার্কের ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। চলুন, কত নম্বর বাস যাবে যাবে আমি আপনাকে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। এই যে অটোগুলো দেখছেন, এগুলো সেক্টর 5-এর অটো পার। তা এই অটো করে আপনি রিজার্ভ করে যেতে পারেন, এরা অনেক ভাড়া নিয়ে যাবে। বাসে গেলে আপনার হয়তো 15 টাকা খরচ পড়বে, আর এই অটো করে রিজার্ভ করে গেলে ওরা অনেকই ভাড়া নেবে। তাই দেখুন, সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি কত নম্বর বাসে করে আপনি যাবেন। এই যে ব্রিজটা, এই ব্রিজের এই জায়গাটাই আপনি বাস পেয়ে যাবেন। ওই মুখটা বাসটা টার্ন নিচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াবেন। কত নম্বর বাস যাবে আমি দেখাচ্ছি, তো ওখানে গিয়ে দাঁড়াবেন, ওখানে দাঁড়ালেই আপনি বাস পেয়ে যাবেন ডিরেক্ট ইকো পার্কে যাওয়ার। এটা হচ্ছে পেয়ারলেস ব্রিজ, যদি ভুলে যান লোককে জিজ্ঞেস করে নেবেন কাউকে যে পেয়ারলেস ব্রিজ যাওয়ার রাস্তাটা কোথায়, দেখিয়ে দেবে, এই ব্রিজের কাছে চলে আসবেন। ব্রিজের কাছে ওই মিনি বাসটা দাঁড়িয়ে রয়েছে, ওখানে আপনি দাঁড়াবেন, ওখান থেকে এদিক থেকে আসবে বাস। এই এদিক থেকে বাস আসবে, আপনি ঠিক এই জায়গাটায় দাঁড়াবেন, এই জায়গাটায়।
তো এবার আপনাদের বলি, বিধাননগর থেকে আপনি কিভাবে আসবেন, কত নম্বর বাসে আসবেন? বিধাননগর থেকে আপনি 46B অথবা 215, এই দুটোর মধ্যে যে কোনো একটা বাস ওখান থেকে ধরবেন, যেখান থেকে দেখালাম, ধরে আপনারা চিনার পার্কে নামবেন। যে কোনো বাসে আপনি ইকো পার্কে আসতে পারবেন। তো আপনাকে রোড ক্রস করেই বাস নামিয়ে দেবে, আপনি চিনার পার্কে নামবেন বলুন, ওই রোড ক্রস করে নেবে, ওখানে দাঁড়াবেন, ওখানে অনেক বাস আসে, অনেক বাস আসে চিনার পার্কের, আপনার ইকো পার্কের উদ্দেশ্যে। যে কোনো বাসে আপনি উঠে যাবেন, উঠে বলবেন ইকো পার্ক যাবো, ইকো পার্ক চিনার পার্কে 5 মিনিটের রাস্তা। তো ওটাও আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে আপনি চিনার পার্ক থেকে এবার ইকো পার্কে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকেও ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আমার আরও এগিয়ে যাওয়ার জন্য। আমার ভিডিওতে প্রায় 96% লোক দেখছে যারা সাবস্ক্রাইব করছে না। আপনাদেরকে প্লিজ বলছি, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, তাহলে আমি মোটিভেট হব এবং আমি আরও এরকম ধরনের ভিডিওগুলো বানাতে পারবো। তা প্লিজ যারা শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছেন, তারা একটা সাবস্ক্রাইব করে যান, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও চান, কীরকম ভিডিও চান, ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো একটা কমেন্ট করে যান, আর যাদের ভালো লাগে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিনার পার্কের রাস্তাটা ক্রস করে আমি নেমে গিয়ে একটা বাসে উঠে গেলাম। উঠে গিয়ে এবার দেখাচ্ছি আপনারা কিভাবে যাবেন বাসে করে ইকো পার্কের উদ্দেশ্যে। আমার এই ভিডিওটায় যদি 4,500 ভিউয়ার্স হয় তাহলে আমি এর পরের ভিডিওটা ইকো পার্কের ভিতরে কী কী আছে সেইগুলো দেখাবো। যেমন ইকো পার্কের টিকিট কত, ইকো পার্কের রেন ফরেস্ট একটা এরিয়া করেছে, তারপরে বাটারফ্লাই গার্ডেন করেছে, তারপরে আপনার বিশ্বের 7টা যে আশ্চর্য আছে সেইটা করেছে, এবং বাংলার একটা ছোট্ট গ্রাম বাংলা, যে শহর অঞ্চলের মধ্যে গ্রাম বাংলা কীরকম জায়গা সেরকম একটা ছোট্ট ইয়ে করেছে। তো এইগুলো দেখাবো, এই ভিডিওটা যদি 4,500 ভিউয়ার্স হয় তাহলেই দেখাবো। তো আপনাদের আশা রাখছি আপনাদের কাছে আপনারা এই ভিডিওটায় ভালোবাসা দেবেন এবং যথেষ্ট পরিমাণে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আমাকে ইকো পার্কের পরের ভিডিওটা আনার জন্য। তো আশা রাখছি আপনারা ভালোবাসা দেবেন, আর কি এই আশাটাই রাখতে পারি আপনাদের কাছে, এবং আপনাদের ভালোবাসার জন্যই আমি এই ভিডিওগুলো বানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি যেই আমি টার্গেটটা দিলাম সেই টার্গেটটা আপনারা পূরণ করে দেবেন। চিনার পার্ক থেকে আপনারা এসে এই নবাবপুর বাসস্ট্যান্ডে নামবেন। নবাবপুর বাসস্ট্যান্ডে নেবে পেছনেই দেখবেন একটা সাবওয়ে আছে, এই সাবওয়েতে ইকো পার্কের 4 নম্বর গেটে যাওয়া যাবে। তো আমিও সাবওয়ে দিয়েই যাবো, এই যে সাবওয়েটা দেখুন, ইকো পার্ক 4 নম্বর গেট আর এয়ারপোর্ট বাস ধরার রাস্তা আছে। তো সাবওয়ে দিয়ে যাই, সাবওয়ের ওপারে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি কোন দিকে যেতে হবে। তো এই সাবওয়ে দিয়ে এক্সেলেটার দিয়ে বেরাবে, বেরিয়ে এই সামনে একটু এগিয়ে গেলে ইকো পার্কের 4 নম্বর গেট পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি কীভাবে যাবেন। এই সাবওয়ে দিয়ে বেরালাম, সাবওয়ে দিয়ে বেরিয়ে এই সোজা হাঁটবেন, এই যে পেছনের সাবওয়েটা, এখান থেকে বেরিয়ে এদিকে হেঁটে আসবেন,
ওদিকটা আছে ইকোপার্কের 4 নম্বর গেট। এই রাস্তাটা কোনোরকম দেখে দুঃখে পার হয়ে যাবেন একটু, সঙ্গে থাকুন, একদম ইকোপার্কের সামনে গিয়ে আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে ইকোপার্কের এন্ট্রি। ওইদিকে পার্কিংও আছে, পার্কিং রাখতে হবে, এখানে বাইক পার্কিং আছে। এই যে টিকিট কাউন্টার, দেখুন কত ভিড়। কিছু সমস্যার জন্য আমি প্রায় অনেক দিন পরই ভিডিওটা নিয়ে আসলাম, তো আপনারা যদি ঠিকঠাক মতন ভিডিওগুলোকে ভালোবাসা দেন, আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ভিডিও আনার, এবং এরকম ইনফরমেশান ভিডিও আনার জন্য আপনাদের, যাতে সহজেই আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। তো আমাকে একটু সাপোর্ট করবেন, আমি এইভাবেই আপনাদের ভিডিওগুলো দিতে থাকব। ভালো লাগলে তো ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাংলাদেশ থেকে যারা দেখছেন আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাংলাদেশ থেকে সাপোর্ট করার জন্য। আপনাদের যদি কোনো ইনফরমেশান লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে যদি আমার স্বার্থের মধ্যে থাকে আমি অবশ্যই দেখাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের ওখান থেকে প্রায় আমার 2% দেখাচ্ছে বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, এই 2%টা আমি চাই 20% হয়ে যাক। আর 20%টা তো আমি একা পারবো না, আপনাদেরও সাপোর্ট লাগবে। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুদেরও জানাবেন, তারাও যাতে আমার ভিডিওটা দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন। চলুন আগে দেখা যাক, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তো দেখা হচ্ছে ইকো পার্কের এর পরের পার্টে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।